আসসালামু আলাইকুম আজকে আমি আমার গ্রামের বাড়িটা আবারও দেখাবো এবং গ্রামের বাড়িতে আমি সামারে কি করি সেটাই আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব বা বলবো আসলে রাশিয়াতে সামারটা খুবই অল্প সময় থাকে অর্থাৎ তিন মাস এই তিন মাসে আমাদেরকে অনেক কিছুই করতে হয় যার জন্য একেবারে সামারে হাতে সময় থাকে না ছুটি পেলেই গ্রামের বাড়িতে চলে আসি এবং সেখানে চাষাবাদ করি বিভিন্ন ধরনের তরি তরকারি এবং ফল এই সময় সামারে হয় এই তিন মাসের মধ্যে তিন মাস বা চার মাস বলতে পারেন তাই আপনাদেরকে একটু দেখাচ্ছে এবং এর সাথে সাথে কিছু রাসায়ন শব্দ আপনাদেরকে শিখাবো এই আমি সাধারণত গ্রিন হাউজে টমাটো বেগুন মরিচ ক্যাপসিকাম ঢেঁড়স এবং করলা চাষ করে থাকি আর বাহিরে লাল শাক পালং শাক পাতা অন্যান্য জিনিস ধরেন যেমন বিট বা পেঁয়াজ রসুন চাষ করে থাকি এছাড়াও আমার গ্রামের বাড়িতে ফলের গাছ বিভিন্ন ধরনের আছে আলু বখরা আপেল চেরি স্ট্রবেরি এছাড়াও অনেক রাসান ফল যেমন চর্মিশ মারদিনা ক্রাশমিশ মারুদিনা মালিনা এইগুলোই হয়ে চাষ করে থাকি বা আমার গ্রামের বাড়িতে হয়ে থাকি আজকের মতো এখানেই রাখছি তবে এই গ্রাম দেখানোর সাথে সাথে আমি কিছু জিনিসের রাসায়ন শব্দ আপনাকে আপনাদের শেখানোর চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আবারও আল্লাহ হাফেজ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ